من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি মোহাম্মদ নাজমুল হক সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহী প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা হিংসা সম্পর্কে আলোচনা করেছি তো হিংসা ক্লাসে আমরা শিখেছি যে অন্যের সুখ সম্পদ শান্তি নষ্ট হওয়া এবং নিজের মালিক হওয়ার যে কামনা এবং বাসনা এটাকে হিংসা বলা হয় আর হিংসা একটি মারাত্মক মানসিক ব্যাধি আর হিংসার অপকারিতায় আমরা জেনেছি যে আগুন যেমন শুকনো কাঠকে জ্বালিয়ে দেয় অনুরূপভাবে হিংসা তেমনি আমাদের পুণ্যকে অর্থাৎ নেকিকে ধ্বংস করে দেয় আর হিংসা মানুষের মনের শান্তি বিনষ্ট করে মনে অশান্তির আগুন জ্বালিয়ে রাখে এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হিংসা না করার পরিণাম সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি যে একজন সাহাবীকে জান্নাতি ঘোষণা করা হয়েছে তার কাছে জিজ্ঞাসা করা হলো আপনি এমন কি আমল করেন যার কারণে আপনাকে জান্নাতি ঘোষণা করা হয়েছে সেই সাহাবী উত্তরে বললেন যে আমি আল্লাহ তাআলা যদি কাউকে কোনো নিয়ামত দান করে তার প্রতি হিংসা পোষণ করি না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেখানে আমরা শিখলাম জানলাম যে কোনো প্রকারেই কোনো মানুষকে হিংসা করা যাবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে বিষয় পড়ব সেটা হচ্ছে পার্ট 10 ক্রোধ এই ক্রোধের আরবি হলো আল গদব গদব শব্দের অর্থ হচ্ছে ক্রোধ বা রাগ স্বীয় স্বার্থ ক্ষুণ্ণ হওয়া বা কারো দ্বারা তিরস্কৃত হওয়ার কারণে প্রতিশোধ গ্রহণের ইচ্ছায় মানুষের মনের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয় তাকে ক্রোধ বলে আমি আবার বলতেছি নিজের কোনো স্বার্থ নষ্ট হয়েছে বা কারো দ্বারা তিরস্কৃত হওয়ার কারণে তখন মনের ভিতরে একটা অপমানবোধ কাজ করে একটা মানে প্রতিশোধ গ্রহণের একটা আকাঙ্ক্ষা কাজ করে যে তুমি আমাকে এইভাবে ঠকিয়েছো বা এইভাবেই করছো আচ্ছা আমিও তোমাকে দেখাচ্ছি এই যে একটা তার প্রতি একটা মানে ক্রোধ বা ক্ষোভের বহিঃপ্রকাশ হয় এটাই হচ্ছে ক্রোধ বা রাগ অহংকার তিরস্কার ঝগড়া প্রভৃতি নানান কারণে ক্রোধের সৃষ্টি হয় আর এই রাগের ফলে মানুষ কী করে অনেক নির্দয়ভাবে অনেক অন্যায় কর্মকাণ্ড করে ফেলে পরবর্তীতে যখন রাগ চলে যায় মস্তিষ্ক যখন স্বাভাবিক হয়ে যায় তখন সে নিজের কাজের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয় অনেক সময় এই অতিরিক্ত রাগের কারণে অনেক জায়গায় অবজ্ঞার পাত্রে পরিণত হয় ব্যক্তি আর তাই মুসলমানদের উচিত ক্রোধের সময় নিজেকে সংবরণ করা এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাদীদু লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী শাদীদুল্লাযী ইয়ামলিকু نفسه عند الغضب প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে ইরশাদ করেন যে লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে বরং প্রকৃত শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে প্রচণ্ড রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে আমি আবার বলতেছি রাসূলের পাকের হাদিস যে শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে বা শরীরে খুব শক্তি আছে কিন্তু সে প্রচুর শক্তিশালী নয় প্রকৃত শক্তিশালী হলো সেই ব্যক্তি যে প্রচণ্ড রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে সেই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রচণ্ড ক্রোধের সময়
নিজেকে সংযত রাখতে পারলে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু এই ক্রোধের সময় নিজেকে সংযত না করতে পারলে, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তখন নানান রকম ক্ষতির সম্ভাবনা রয়েছে, যার কারণে অনেক সময় ক্রোধ যখন চলে যায় পরবর্তীতে অনুতপ্ত হতে হয়, লজ্জিত হতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের সাথে আলোচনা করব ক্রোধের অপকারিতা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ক্রোধ করলে মানুষের ক্ষতি হয় এই সম্পর্কে রাসূলের হাদিস সহ বিস্তারিত আলোচনা করব। ক্রোধ একটি নিন্দনীয় বিষয়, এটি মানুষের মাঝে ঝগড়া বিবাদ ও হিংসা বিদ্বেষ সৃষ্টি করে, আর হিংসা মানুষের সৎ কর্মসমূহ শেষ করে দেয়। ক্রোধের সময় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, অর্থাৎ ব্যক্তির যে একটা স্বাভাবিক জ্ঞান সেই জ্ঞানটা তখন থাকে না, সে নিজেকে সংযত রাখতে পারে না। ক্রোধ মানুষের ইমানকে ধ্বংস করে দেয়, অর্থাৎ মানুষের আল্লাহ তাআলার প্রতি যে একটা আস্থা আছে, মানুষের যে ইমান আছে সেটা ধ্বংস করে দেয়। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরকা যেভাবে মধুকে বিনাশ করে, রাগ ও ইমানকে তদ্রূপ নষ্ট করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে রাসূল হাদিস যে শিরকা যেভাবে মধুকে বিনাশ করে, অর্থাৎ মধুর যে গুণাগুণ যে রয়েছে, মধুর যে একটা স্বাদ রয়েছে, শিরকা অর্থাৎ ভিনেগার, এই শিরকা ভিনেগার, এই ভিনেগার যে মধুর ভিতরে দিলে মধুর যে একটা গুণাগুণ যেটা স্বাদ রয়েছে সেটা পুরোপুরি কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অনুরূপভাবে রাগ ও ইমানকে তদ্রূপ নষ্ট করে। প্রচণ্ড রাগের সময় মানুষের হৃদয়ের জ্ঞান থাকে না, সে তখন নানান রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং তার ইমান কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ক্রোধ নিয়ন্ত্রণের মাধ্যমে, অর্থাৎ প্রচণ্ড রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জানতে চাইলেন যে এমন কোনো কাজ আছে যা আল্লাহ তাআলার গজব থেকে রক্ষা করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রাগ করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বললেন, তুমি রাগ করবে না। তাবারানি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে রাগ যদি না করা হয়, অর্থাৎ রাগের সময় ধৈর্য ধারণ করা যায়, তাহলে আল্লাহ তাআলার গজব থেকে রক্ষা পাওয়া যায়। আর ক্রোধ সংবরণ করা একটি পুণ্যের কাজ, অর্থাৎ নেকির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটি ভালো কাজের নির্দেশ দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রাগ করবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রোধ সংবরণ করতে বলেছেন, শুধু তাই নয় যে ক্রোধ সংবরণ করাকে তিনি ভালো কাজ হিসেবে ঘোষণা করেছেন বা বিবেচনা করেছেন, যে সাহাবি জানতে চাইল ভালো কাজের নির্দেশ দিন, বহু রকম কাজ ছিল, কিন্তু রাসূল পাক বলছেন কি, তুমি রাগ করবে না। আর বিশেষ করে রাগ প্রত্যেকটি মানুষের ভিতরে কম হোক বেশি হোক আছে, তবে কেউ বহিঃপ্রকাশ ঘটায়, কেউ নিজেকে সংযত রাখতে সক্ষম হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রোধ যখন আসে, প্রচণ্ড ক্রোধ যখন আসে, তো এই ক্রোধ কার পক্ষ থেকে আসে? ক্রোধ আসে শয়তানের পক্ষ থেকে আসে। ক্রোধ কার পক্ষ থেকে আসে? ক্রোধ শয়তানের পক্ষ থেকে আসে। শয়তানের পক্ষ থেকে
উদাসীন। আচ্ছা, যেহেতু শয়তান আগুনের তৈরি, শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি, আর আগুনকে পানি ঠান্ডা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হাদিস দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন যে যদি কারো রাগ হয়, প্রচণ্ড রাগ হয়, তার অজু করে নেওয়া উচিত। এখানে ক্রোধকে নিয়ন্ত্রণের যে সহজ সিস্টেম সেটা হচ্ছে প্রচণ্ড রাগের সময় মুসলমান ব্যক্তি কী করবে, অজু করে নিবে। অজু করলে দেখা যায় যে কী হয়, তার শয়তানের পক্ষ থেকে যেহেতু ক্রোধটা আসে এটা কিন্তু অটোমেটিকলি কমে যাবে। এর পরেও যদি তার রাগ সংবর না হয় তাহলে নিয়ম হলো সে যেন শুয়ে পড়ে, মানে যেভাবেই হোক তার রাগটাকে যেন কন্ট্রোল করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই অবশ্যই আমরা প্রচণ্ড রাগের সময় কোনো সিদ্ধান্ত নিব না, প্রচণ্ড রাগের সময় কোনো কিছু করবো না। বিশেষ করে প্রচণ্ড রাগের সময় আমরা চুপ থাকব। চুপ থাকলে কী হয় বিষয়টা, কেউ যদি আমার প্রচণ্ড রাগ হয়েছে বা তোমার রাগ হয়েছে, আরেকজন তোমাকে পার্শ্ব থেকে ইন্ধন যোগাচ্ছে বা অনেক কিছু বলতেছে, সেটাকে না শুনে ভান করে এড়িয়ে যেতে হবে। তাহলে কী হয়, কী হবে, ধীরে ধীরে ক্রোধটা সংবরণ হয়ে যাবে। কিন্তু প্রচণ্ড ক্রোধের সময় অনেক শব্দ করে বা অনেক চিলেফালা করে বা একটা কিছু নষ্ট করে একটা কিছু যদি করা হয় তাহলে নিজেরই ক্ষতি হয় এবং নিজে পরবর্তীতে আবার লজ্জিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আল্লাহ তাআলাকে চাইব যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ক্রোধটাকে যেন আল্লাহ তাআলা কমিয়ে দেন এবং ক্রোধের সময় নিজেকে সংযত রাখার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য সহযোগিতা চাইব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করা যায় যদি এইভাবে আমরা চলতে পারি আল্লাহ পাকের রহমত আমাদের উপর বর্ষিত হবে, আল্লাহ পাকের গজব থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বোপরি কথা হলো এটা যে অবশ্যই এই করোনা মহামারী চলতেছে, এই ভাইরাসের ভিতরে অবশ্যই তোমরা সতর্ক থাকবে, সাবধানে থাকবে। এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে অবনত মস্তকে এই গজব থেকে রেহাই পাওয়ার জন্য প্রার্থনা করবে। যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করেন অবশ্যই আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদেরকে হেফাজত করবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।